আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জাজ ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ানে কেরাম, অধিকার মুসল্লিয়ানে আজাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের অনুসারী আমার মুওয়াহিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম, অনেকের পরামর্শ হল যে একজন লোক নতুন যদি ইসলাম গ্রহণ করতে চায় অথবা ইসলাম গ্রহণ করে তো কি কি জিনিস তার বিশ্বাস করতে হবে, যদি ধারাবাহিকভাবে এরকম একটু আলোচনা হতো ভালো হতো। অবশ্য এরকম আলোচনা আমরা শুরু থেকে করেছি, তো শহরের মুসল্লি যেহেতু পরিবর্তন হয়, বিভিন্ন জায়গার থেকে আসে, ভাড়াতে থাকে, সব বিবেচনা করি আমিও চিন্তা করলাম যে হ্যাঁ একটা সিরিজ আকারে কিছু আলোচনা আসা প্রয়োজন। তো সেজন্য আজকের থেকে আমরা যে বিষয়টা আলোচনা শুরু করছি এটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের কি বিশ্বাস স্থাপন করতে হবে, আমরা সকলেই দাবি করি আল্লাহকে বিশ্বাস করি, এর মানে কি? কোরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমনও অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। মূলত মুনাফিকদের আলোচনা শুরুই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে। এ কথা আমরা আগেও বলেছিলাম যে কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম 5টি আয়াত হচ্ছে মুমিনদের সম্পর্কে, এরপরের 2টি আয়াত কাফেরদের সম্পর্কে, এরপরে মুনাফিকদের সম্পর্কে 13টা আয়াত। তাহলে সবচেয়ে ভয়াবহ কে?
কাফের চেয়েও ভয়াবহ মুনাফিক। কোরআনুল কারিমে কাফেরদের নামে একটা সূরা আছে, কয় আয়াত? দুই লাইন। আর মুনাফিকদের সম্পর্কে একটা সূরা আছে, আল মুনাফিকুন, কত লাইন? দেড় পৃষ্ঠে প্রায়। বুঝে গেল যে মুনাফিক মারাত্মক জিনিস, কাফের চেয়েও খতরনাক, কাফেরদের চেয়েও ভয়াবহ। আমরা আবার সেই মুনাফিকদের মধ্যে পড়ে যাই কিনা এটা তো দেখা প্রয়োজন। এই জন্য আমরা আলোচনা শুরু করব যে আল্লাহকে বিশ্বাস করার অর্থটা কি। আল্লাহকে বিশ্বাস করা কোরআন ও হাদিস থেকে আমরা যতটুকু পাই, এর প্রথম নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর ওজুদ, আল্লাহ আছেন, এ বিশ্বাস করা। দুই নম্বরে আল্লাহর ওয়াহদানিয়ত, এককত্বে বিশ্বাস করা। এটা আবার তিন প্রকারে পাওয়া যায়, আল্লাহর উলুহিয়ত, ইবাদতের ক্ষেত্রে এককত্ব বজায় রাখা, রুবুবিয়তের ক্ষেত্রে এককত্ব বজায় রাখা, আল আসমা ও সিফাতের ক্ষেত্রে এককত্ব বজায় রাখা। এ আলোচনা শুরু করলে কতদিন চলবে আপনারা ভালো বুঝছেন। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব এর শিরোনাম হবে ওজুদ এ বারি তাআলা, বা আল্লাহর পরিচয়, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্টই করে দিয়েছেন মানুষ জিন সৃষ্টি কেন করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত, আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। তো আসলে যার দাসত্ব করব, যার গোলামি করব, তাকে তো চেনার প্রয়োজন। যদি তাকে নাই চিনব তাহলে কি করে তার গোলামি করব? এজন্য আল্লাহর পরিচয় লাভ করা, এটা একটা প্রথম শর্ত ঈমানের জন্য। কে সে যাকে আমরা ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন ও বিষয়টার গুরুত্ব দিয়েছেন, মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাবার আগেই সমস্ত রূহগুলোকে একাত্র করে একটা বিশাল সমাবেশ করলেন, যেখানে আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা জন্মগ্রহণ করবে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাবেশে অংশ গ্রহণ করতে বাধ্য করেছেন। কোরআনুল কারীমের সূরা আরাফের 172-173 নম্বর আয়াত, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিঠের থেকে তার সন্তানদের রূহগুলোকে বের করলেন, মিন যুহুরিহিম, এখানে যুহুরিহিম আদমের থেকে তার সন্তানদের, আবার সেই সন্তানদের পিঠের থেকে তাদের সন্তানদের, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে বের করলেন, সৃষ্টি করলেন। এরপরে নিজের পরিচয় দিলেন, ওয়া আশহাদাহুমা আলা আনফুসিহিম, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষ্য বানালেন, নিজের উপরে নিজেকে সাক্ষ্য রাখলেন, তুমি তোমার সাক্ষী হও, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি, আমি কি তোমাদের রব নই? এটা নিশ্চয় তিনি পরিচয় দিয়ে, নিশ্চয়ই তিনি যে রব, তার রবের ক্ষমতা, রবের গুণাবলী, এই সব কিছু আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা নিচ্ছেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? প্রশ্ন করলেন, কালু বালা শাহিদনা, কালু সবাই বলল, সব লোকেরা বলল, বালা কেনই না, বালা শব্দ অর্থ হ্যাঁ আর নাম শব্দের অর্থ হ্যাঁ, কিন্তু দুইটা বেশ কম আছে, এখানে নাম বলেন নাই, বরং এখানে বলেছেন বালা, তার মানে হচ্ছে যদি কোনো জিনিস প্রমাণ ভিত্তিতে, প্রমাণ সহকারে স্বীকৃতি দিতে হয় তাহলে বলা হয় বালা, তার মানে অবশ্যই আপনি আমাদের রব, কেনই আপনার রব হবেন, আপনি তো আমাদের রব, শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে এই সাক্ষ্য আমি কেন নিলাম,
এই সাক্ষ্য বা অঙ্গীকারের মজলিস কেন করলাম? আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি, যাতে করে তোমরা কিয়ামতের দিবসে বলতে না পারো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো এসব থেকে গাফেল ছিলাম, আমরা এগুলো জানতাম না, আপনি যে আমাদের রব এটা আমরা জানতাম না, এইটা যাতে বলতে না পারো সেজন্য আমি এই সমাবেশ করে তোমাদের থেকে অঙ্গীকার আদায় করলাম। আও তাকুলু, অথবা এ কথা যেন বলতে না পারো। কি সুন্দর সমাবেশ! রুহু জগতে থাকা অবস্থায় দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ তাআলা বলছেন, আও তাকুলু, অথবা যেন তোমরা এ কথা বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, আমাদের বাপ দাদারা আগে শিরিক করেছে, ওয়া কুন্না যুররিয়াতান মিন বাদিহিম, আমরা তো তাদের পরবর্তী তাদের সন্তান ছিলাম, তাদের অনুসরণ করেছি মাত্র। আফাতুহলিকুনা বিমা ফালাল মুবতিলুন, আপনি কি আমাদেরকে আমাদের আগের বাতিল পন্থীরা যা করেছেন, বাপদাদা যে অন্যায় করেছেন, তার অনুসরণ করেছি মাত্র, সে অপরাধে আমাদেরকে আপনি ছাড়তে দিবেন? এই অভিযোগ যাতে করতে না পারো আমি সেজন্য তোমাদের থেকে সাক্ষ্য আদায় করলাম, তোমাদেরকে আমি সাক্ষ্য রাখলাম তোমাদের নিজের বিরুদ্ধে। দুনিয়াতে এসে কি সেটা ঘটে নাই? আমরা যখন কোনো কথায় কথায় বলি কোরআন এটা আছে, হাদিস এটা আছে, মানুষ কি করে? বাপদাদা যুক্তি করলাম। এরকম ঘটনা ঘটলো সেদিন এক জায়গায়, আমি বললাম যে কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, সূরা নিসার 59 নম্বরে তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে ঝগড়া বিবাদে লিপ্ত হও, মতানৈক্য দেখা যায়। হাতেমবাগের খতিব সাহেব বলছেন এরকম, আর আমাদের দেশের সমস্ত আলেমরা বলছেন আরেক রকম, মতানৈক্য দেখা দিল, তাহলে যাবা কার কাছে? আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ লিপ্ত হও, মতানৈক্য দেখা দেয়, তাহলে কি করো? বাপদাদা কি করলো সে দেখো, বড় হুজুর কি বললে তা দেখো, কোন পীর সাহেব কি বললেন তা দেখো। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ফারুদ্দুহু ইল্লাহি ওয়ার রাসূলে, তোমরা তা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও, মানে কোরআনের কাছে ফিরিয়ে দাও, হাদিসের কাছে ফিরিয়ে দাও, কোরআন হাদিস যা বলে তা মানো, না মুফতি জসীমউদ্দিন রহমানি, না অমুক মুফতি, না অমুক দুনিয়ার সমস্ত আলেম, কাউকে মানা দরকার নেই, কোরআনকে দেখো। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহর রাসূল কি বলছেন? বিদায় হজের ভাষণটা কয়েক জায়গায় হয়েছিল, আরাফাতের ময়দানে, মুজদালিফার মাঠে, মিনায়, সব ভাষণ মিলালে যে কথা কয়েক জায়গায় পাওয়া যায়, আল্লাহর রাসূল বারবার বলেছেন, কয়েকবার বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, পদস্খলিত হবে না, যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিস কি? দেশের সমস্ত আলেম, বড় বড় পীর সাহেব, বড় বড় মুফতি সাহেব, বড় মহাদ্দেস সাহেব, বড় ইমাম সাহেব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করেছেন, সেই দুটি জিনিস হচ্ছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই দুনিয়াতে আসার আগেই আমাদের থেকে অঙ্গীকার আদায় করলেন, বলো আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? সব মানুষেরা আল্লাহর সামনে স্বীকার করলো, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তারা বললেন, কেন এই সাক্ষী নিলাম, কেন অঙ্গীকার আদায় করলাম? যাতে এই দুইটা অভিযোগ করতে পারে মানুষ, একটা আমি জানি না, আর একটা হলো বাপদাদা যুক্তি করে আসছে, বাপদাদা করেছে। আল্লাহ এই দুইটা কি উল্লেখ করে দিলেন যে এইটা যদি বলতে না পারো? ও মুসলমান, তুমি আল্লাহকেও মানলা না, আল্লাহর রাসূলকেও মানো না, এখন এই যুগে যখন কোরআন এবং হাদিস থেকে বলা হয়, একদল দিনদার মানুষ বলে ফেলে, সমস্ত আলেমরা কি বুঝে নাই? অমুক আলেম কি বুঝে নাই? তওবা কর মুসলমান, আল্লাহর নির্দেশে মানো না,
রাসূলের নির্দেশ মানো না, আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইল্লাহির রাসূল, কোরআনের কাছে ফিরিয়ে দাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও, রাসূল বলেছেন কোরআন এবং হাদিসকে মানো। আর তুমি বললা অমুক পীর কি বোঝেন নাই, অমুক বড় হুজুর বোঝেন নাই, তওবা কর মুসলমান, ফিরে আসো কোরআন এবং হাদিসের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বিষয়ে আলোচনা করছি আল্লাহর, আজকে ওই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, পরিচয় নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, আবার পরীক্ষা নিলেন, এরপরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যাও দুনিয়াতে যাও। দুনিয়াতে গিয়ে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত, যা সবসময়ের জন্য ফরজ। সালাতে দাঁড়িয়ে একটা সূরা তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে, সেটা সূরা ইয়াসিন, যারা না পড়লে সালাত হবে না। সূরা আর রহমান তো কি এটা, না আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই সূরার এত গুরুত্ব, সেই সূরাটা যখন আমরা শুরু করি তখন কি দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এত গুরুত্বপূর্ণ সূরা। এই হাদিসের কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর অন্য অন্য ইমামরা বলেছেন ফরজ। উদ্দেশ্য একই, অন্য অন্য ইমামদের কাছে সূরা ফাতিহা নামর না পড়লে নামাজ টোটালি বাতিল হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, না পড়লে নামাজ দোহরানো ওয়াজিব, আবার পড়তে হবে। এইভাবে গুরুত্ব কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। কেন, এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোন তাফসীর কিতাব থেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের সার মর্ম এবং খুলাসা নাজিল করেছেন কোরআন শরীফকে। আর কোরআনুল করিমের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মূল হচ্ছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আসবে আলোচনা ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা আসবে। এগুলো এই সূরা শুরু হচ্ছে কি দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ দাঁড়িয়ে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি গোটা জগৎসমূহের রব, জগৎসমূহের এই মধ্যে পরিচয় আছে আল্লাহর, রবের পরিচয় আছে এর ভিতরে। এরপরে আমরা যখন রুকুতে যাই তখন গিয়ে কি বলি, সুবহান রাব্বিল আযীম, আবার যখন রুকুর থেকে দাঁড়াই কি বলি, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহর পরে রব্বানা লাকাল হামদ। এরপরে আবার যখন সেজদায় চলে যায় সেজদায় গিয়ে কি বলি, সুবহান রাব্বিয়াল আলা, তার মানে হচ্ছে দাঁড়ানো অবস্থায় রব, রুকু অবস্থায় রব, সেজদা অবস্থায় রব, দুনিয়ার সব অবস্থায় তুমি রবের স্বীকৃতি আদায় করো। তুমি যে অবস্থায় থাকো, দুনিয়াতে আসার আগে রবের স্বীকৃতি দেওয়া হলো, দুনিয়াতে আসার পরে রবের স্বীকৃতি দেওয়া হচ্ছে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আখেরাতের সফর শুরু হচ্ছে। আখেরাতের সফরের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশনের নাম কি, কবর। কবরে গেলে প্রশ্ন হবে কয়টা, তিনটা প্রশ্ন হবে। তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন কি, মান রব্বুকা, কে তোমার রব ছিল, জীবনে তুমি কাকে রব হিসেবে মেনেছো, তোমার রব কে ছিল বলো, তোমার রব কোন শাসক, কোন ফেরাউন, নমরুদ, হামান, অথবা কোন নেতা নেত্রী, কোন জনক, কোন ঘোষক, এই সব ছিল কিনা, মান রব্বুকা, বলো তোমার রব ছিল কে। তখন কি বলতে হবে, রব কি তো চিনি না, বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি। দুনিয়াতে আসার পরে দাঁড়ানো অবস্থায় রব, রুকু অবস্থায় রব, সেজদা অবস্থায় রব, দুনিয়ার থেকে যাওয়ার পরে আবার কবরে প্রথম প্রশ্ন, মান রব্বুকা, কে তোমার রব বলো। রব সম্পর্কে জানার প্রয়োজন আছে কিনা, এ রবের পরিচয় নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় কোরআনে কারিমে দিয়েছেন।
সূরায়ে তহা এর পঞ্চাশ নম্বর আয়াত, বিশ নম্বর সূরার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে এবং হারুনকে বললেন, যা ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও। তো ফেরাউন তো নিজেই রব দাবি করত, খালি রব না, কোরআনে বলা আছে আনা রব্বুকুমুল আলা, আমি প্রধান রব। এটার অবশ্য ভিন্ন অর্থ আছে, যেটা আমাদের আলোচনায় আসবে, এটা কি অর্থ সে দাবি করেছিল। মূসা আলাইহিসসালাম যখন গিয়ে তাকে রবের দাওয়াত দিলেন, তখন এই ফেরাউন প্রশ্ন করল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমার রব কে? কারণ রবের একটা অর্থ যেটা আমরা বুঝি প্রতিপালক, এটা ফেরাউন বুঝত। তো মূসা আলাইহিসসালামকে তো লালন পালন করেছিল ফেরাউনই, ফেরাউনের ঘরেই সে লালিত পালিত হয়েছিল, বড় হয়েছিল। সে অর্থে ফেরাউন এটাই বলতে চায় যে তোমার রব তো আমি, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বুঝাবার জন্য যে মূসা আলাইহিসসালামকে এলেম দান করেছিলেন, মূসা যে উত্তর দিয়েছিলেন, তার মধ্যে রবের পরিচয় তুলে ধরা হয়েছে আমাদের জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তা কোট করে দিয়েছেন, قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। ও ফেরাউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি, আমি যে রবের প্রতি ইমান আনার জন্য বলছি, সেই মহান রব তোমার মতো কোন দুর্বল রব নয়। قال ربنا الذي اعطى كل شيء خلقه, সেই মহান রব যিনি সমস্ত মখলুকাতকে সৃজন দান করেছেন, সৃষ্টি করেছেন, কুল্লা শাইইন খালকাহু, সব মখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, হাদা মানে হচ্ছে জরিয়ায় মাশ, কি তরফ রহনুমাই করনা, জীবিকা জীবন যাপনের সমস্ত পদ্ধতি যিনি শিক্ষা দান করেছেন। শুধু সৃষ্টি করে নয়, সৃষ্টি করার পরে জীবনের পদে পদে যখন যা লাগবে, যখন যা প্রয়োজন, বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি নিজের থেকে বুঝে শুনে পূরণ করেন, তার নাম হচ্ছে রব। আমি সেই রবের প্রতি তোমাকে আহ্বান জানাচ্ছি। রবের অর্থ পরিষ্কার হয়ে গেছে না? রব মানে হচ্ছে জীবনের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত ধাপে ধাপে যখন যা প্রয়োজন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন, তার নাম কি? এবারে পরিষ্কার হয়ে গেছে? আরো একটু পরিষ্কার করা হচ্ছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মানুষ যখন মায়ের পেটে তৈরি হলো, পাঁচ মাস তার সময় চলে গেল, বডি তৈরি হয়ে গেছে, রুহু চলে এসেছে, এবারে ক্ষুধার লেগে গেছে। মায়ের পেটে ক্ষুধা লাগলে খাওয়াবে কি? মায়ের পেটে বসে আন্দোলন করার সুযোগ নেই, এমনকি শিশু যে কান্নাকাটি করে সেই সুযোগও নাই, সেখানে কে খাবার দিবে? আল্লাহু আকবার, যিনি সৃষ্টি করেছেন তিনি এই চিন্তা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে বুঝে শুনে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন, যাতে মায়ের পেটে বসে শিশু না খেয়ে কান্নাকাটি করে কষ্ট না পায়। যিনি বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের পক্ষ থেকে বুঝে শুনে এই ব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন রব। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি আল্লাহর রব দিয়ে পরিচয় দিচ্ছি, কারণ রবের থেকে উলুহিয়াতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়ে দিলেন যে আমি তোমার রব। এরপরে আসুন, মায়ের পেটের থেকে আস্তে আস্তে বড় হলো, নয় মাস চলে গেল, দশ দিন হয়ে গেল, এবারে দুনিয়াতে আসবে। দুনিয়াতে এসেই তো মানুষের তৈরি করা খাবার খেতে পারবে না। মানুষের তৈরি করা খাবার ঠান্ডা হলে সর্দি লাগবে, গরম হলে মুখ পুড়ে যাবে, শক্ত হলে গলা আটকে যাবে, বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে বুঝে শুনে মায়ের বুকের ভিতরে এমন এক সুন্দর দুধ তৈরি করেছেন, তার মধ্যে প্রথম দুধটা একটু গাঢ়, আবার হলুদ বর্ণের ঘন দুধ, শাল দুধ বলে যেটাকে। আগের অশিক্ষিত গ্রামের মেয়ে লোকেরা বলতো যে শাল দুধটাকে চিপড়ে ফেলে দিতে হবে, কারণ এটা পান করলে ধনুষ্টঙ্কর হয়। আল্লাহ ধনুষ্টঙ্কর হওয়ার জন্য সৃষ্টি করেছেন? বর্তমান যুগে আপনারা হাসপাতালে গিয়ে দেখবেন লেখা আছে, বাচ্চাকে মায়ের বুকের শাল দুধ পান করতে দিন, কারণ ডাক্তাররা আবিষ্কার করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পেরেছেন, এই মায়ের বুকের শাল দুধ, এটা বাচ্চা যখন দুনিয়াতে আসবে, একদিকে তার খাবারের প্রয়োজন,
একদিকে পানির প্রয়োজন, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে এই শাল দুধকে একসাথে খাবার এবং পানীয় এবং সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে সবকিছু দিয়ে তৈরি করেছেন আল্লাহ সুবহান, তার নাম হচ্ছে শাল দুধ। আলা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি তোমাকে সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি বিনা দরখাস্তে বিনা আবেদনে এই বাচ্চার জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন। এবারে বাচ্চা দুধ পান করে করে বড় হচ্ছে, প্রায় 2 বছর হয়ে গেল, এবারে দুধের উপরে নির্ভর করা চলে না, তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে আবার ওই বাচ্চার মুখে ছোট ছোট দাঁত তুলে দিচ্ছেন, দাঁত উঠিয়ে দিচ্ছেন। দাঁত চলে আসলো, বাচ্চা খিচুড়ি খাচ্ছে, মুরগির বাচ্চা খাচ্ছে, খেতে খেতে আরো বড় হচ্ছে, এবারে দুধ চলে গেল, 7-8 বছর বয়স হয়ে গেল। এখন আর শুধুমাত্র ছোট বাচ্চা খেলে চলবে না, গরুর হাড্ডি খাসির হাড্ডি চাপাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা ধাক্কা দিলেন, ওই ছোট মুখের ছোট দাঁতগুলো ফেলে দিয়ে এবারে বড় বড় দাঁত দিচ্ছেন, মুখটা একটু বড় হয়ে গেছে। তবে কি সুন্দর, একসাথে না, একটা পরে একটা উঠে, একটা পরে একটা উঠে, এক সময় দেখা গেল সব দাঁতগুলো পরিবর্তন করে সত্যি এবং বড় দাঁত দিয়ে মুখটাকে ভরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যে রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে এই সবগুলো ব্যবস্থা করছেন, তার নাম কি? আল্লাহ কি চিনা যাচ্ছে না? আর রব এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে দিয়ে না, আপনি বলবেন যে হুজুর বুঝলাম ডিমের ভিতরে তো বাচ্চা হয়, ওরা খাবার পায় কোথেকে? আপনি দেখবেন ডিমের ভিতরে 2টা অংশ, একটা হলুদ একটা সাদা লালা। হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, ডিমের ভিতরে বাচ্চা তৈরি হলো, ভিতরে বসে বাচ্চা খাবার খেলো, বড় হয়ে গেল, রুহু চলে আসলো, ওখানেও তো খাবারের প্রয়োজন, ওইখানে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, সেটাই হচ্ছে ওই সাদা লালা। ডিমের ভিতরে বসে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কুমিরের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, যত পাখির বাচ্চা সবগুলোতে ডিমের ভিতরে বোধে খেতে খেতে খাবারের গুদাম শেষ করে ফেলেছে, এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবার জ্ঞান দান করলেন, তোমার চতুর্দিকে যে সাদা প্রাচীর এটা কোনো চীনের প্রাচীর না, এটা খুব হালকা, তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠুকরাও। এবারে ডিমের ভিতরে বসে বাচ্চা চতুর্দিকে ঠোকরাতে শুরু করলো, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে সমান তারে ঠোকরালো, এবার আল্লাহ তাআলা এবার মাথা দিয়ে মারো ধাক্কা, ধাক্কা মারতে মারতে সে দুনিয়ার বুকে চলে আসে। এরপরে কি প্রশিক্ষণ প্রাপ্ত, মুরগির বাচ্চা যখন চিল দেখে, মা যখন সংকেত দেয়, সব গিয়ে ডানা দিয়ে ঢুকে পড়ে। ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বের হয়, মুরগির বাচ্চা বের হয়, আপনি নিয়ে যান না পানির কাছে, হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, তার কোনো ভয় নেই, সে যেন মনে করে যে পানি আমার জন্যই সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে মুরগির বাচ্চা পানির কাছে নিয়ে যান, পানিতে নামবে? মরতে রাজি, পানিতে নামতে রাজি না। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, কোনো অসুবিধা নেই? আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে, খবরদার তুই পানিতে নামবি না, পানিতে নামলে কিন্তু আর বাঁচবি না? যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন আবার আপনার রব। কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছে সেই রব যিনি সব কিছুকে সৃষ্টি করে জীবিকার জন্য যা কিছু প্রয়োজন এই সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে শিক্ষা দান করেন, তিনিই কে? শীতের দিনে শীত প্রধান দেশগুলোতে যখন শীতে পানি বরফ হয়ে যায়, পাখিরা উদাসে আর বাঁচতে পারে না, মাছ খাওয়ার কোনো উপযুক্ত পরিবেশ নাই, ডুবতে পারে না, বরফ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দেন যাও বাংলাদেশের হাওড় বাওড় খাল বিল নদী নালা সব তোমাদের উন্মুক্ত, পাসপোর্টের দরকার নেই, ভিসা দরকার নেই, উড়াল দাও। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে পাখিগুলো এসে বাংলাদেশের হাওড় বাওড় খাল বিল না মাতিয়ে তোলে, গান গেয়ে একেবারে নাচিয়ে তোলে। এদের জন্য নিরাপত্তা আইনও আছে, পাখি মারলে অসুবিধা আছে না, পুলিশে ধরে দিল দিয়ে দিবে,
কি সুন্দর অবস্থা। এরপরে আবার যখন শীত চলে যায় তখন কি বসে থাকে এরা, আবার উড়াল দেয়। কে তাদেরকে জ্ঞান দান করছেন? কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই না, একটা বাবুই পাখি তাল গাছে বাসা বানায়, দেখবেন যে কি সুন্দর করে বাসা বানায়। এরপরে আবার যাতে করে স্ত্রীর মুখ দেখা যায় সেই জন্য কাদা লাগায়, জোনাকি বোকা ধরে লাগায়, যাতে করে, কারণ সরকারের বিদ্যুৎ সেখানে পৌঁছে না। এইভাবে প্রত্যেকটা প্রাণী আপনি দেখবেন যার যা প্রয়োজন। আমাদের দেশে কুকুরের গায়ে পশম কম, বিদেশি কুত্তার গায়ে পশম বেশি। কেন? ওই দেশে শীত প্রধান দেশ, শীতের সময় মানুষেরা কম্বল দিয়ে পোশাক তৈরি করে, শীতের থেকে রক্ষা পায়। এই কুকুরের গায়ে পোশাক পরাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ওর গায়ে একটা স্থায়ী কম্বল দিয়ে ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি ওরকম অবস্থা হতো তাহলে গরমের দিনে যেমন মহিষে পানিতে সাঁতরায়, এরকম কুকুরকেও সাঁতরাতে হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যা প্রয়োজন, একটা বইতে দেখলাম যে ঘোড়ার এই যে পশমগুলো, ঘাড়ে পশম, কেন এই পশমগুলো? এই পশমগুলো দিয়ে সে গরম নেয়। ইঁদুরের ল্যাস কেন লম্বা এত? একটা বইতে লিখেছে যে ইঁদুরের এই ল্যাস দিয়ে সে এয়ার কন্ডিশনের কাজ করে, যখন শরীরে তাপ বেড়ে যায় গরম লাগে ওটা দিয়ে সে তাপ বের করে দেয়, আবার যখন ঠান্ডা হয়ে যায় ওটা দিয়ে সে গরম নেয়। কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটাই বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব, স্থল জগৎ, পানি জগৎ, আকাশ জগৎ, এরপরে আবার পানি জগতে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, স্থল, এরকম কত হাজার জগৎ, প্রাণীর মধ্যে কত বড় জগৎ। আলোচনা আসবে, ধারাবাহিক শুনতে থাকবেন, নিয়মিত আসবেন, দেখবেন ইনশাআল্লাহ আমি ধারাবাহিক আলোচনা শুরু করেছি, উপরে বিস্তারিত আলোচনা হবে, মহাকাশ নিয়ে আলোচনা হবে, স্থল নিয়ে আলোচনা হবে, পানি নিয়ে আলোচনা হবে। কি রহস্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও এগুলো গবেষণা করতে বলেছেন, এবং যারা সত্যিকার অর্থে গবেষক, বিজ্ঞানী যারা, তারা এজন্য আল্লাহর কুদরতের সামনে নত হয়ে আসেন। কোরআন থেকে দেখাবো আমি বিজ্ঞানীদের মতামতগুলো, আমি অনেকগুলো নোট করেছি, বহু বিজ্ঞানীদের মত আছে আমি স্রষ্টা সম্পর্কে। এই জন্য তো বলা হয় যে বিজ্ঞানীরা নাস্তিক হয় না, এমনিও দুনিয়াতে নাস্তিকদের সংখ্যা খুবই নগণ্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নাস্তিক বেড়ে যাচ্ছে। আমাদের সেজন্য মনে রাখতে হবে, যারা দাওয়াতের কাজ করেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ডারউইনের অনুসারী আগে খুব কম ছিল, এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়তে এগুলো পড়ানো হচ্ছে এবং ওদের সংখ্যা ভারী হচ্ছে। মানুষ বানর থেকে এসেছে, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, কই সে চাঁদে গেলাম, দেখলাম না তো সেই মুসলমান যাকে বলে আল্লাহ, হিন্দু যাকে বলে ভগবান, খ্রিস্টান যাকে বলে ঈশ্বর, কাউকে দেখলাম না, তুমি কতটুকু গিয়েছো মহা সৃষ্টির, কোথায় তুমি গিয়েছো? এই জন্য বিজ্ঞানীদের মতামত আনা হবে। ওই বিজ্ঞানী সে বললো যে মানুষ বানর থেকে এসেছে, এইগুলো মানুষ পড়ে, বিশ্বাস যদি না হয় পিছনে হাত দিয়ে দেখো, ল্যাপটপ পড়ে গেছে, তার প্রমাণ এখনো আছে। বানর চিড়িয়াখানা এখনো আছে না? জন্ম চিড়িয়াখানায়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায়, কই কোন বানর তো এখন পোয়া মানুষ, শোয়া মানুষ, আধা মানুষ হচ্ছে না? একটা প্রাণীর সঙ্গে কোন দিক থেকে মিল থাকলেই যে সেটা হবে তা জরুরি না, পাবদা মাছ আর বোয়াল মাছে মিল আছে। এই জন্য কোন ব্যক্তি বলে না এস পর্যন্ত যে এই পাবদা মাছ হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ, গদার মাছ, শোল মাছ, টাকি মাছ মিল আছে। এই জন্য কেউ বলবে যে গদার মাছ টাকি মাছ গুলো হচ্ছে, আপনার টাকি মাছ হচ্ছে গদার মাছের পূর্বপুরুষ, এরকম ভাবে। আবার আর এক বিজ্ঞানীর আবিষ্কার করলেন, একটা মহা বিস্ফোরণের ফলে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আসবে সেগুলো, বিগ ব্যাং আবিষ্কার করলো আর খুব খুশি হলো, আমরা দেখাবো কোরআন আয়াত থেকে এবং বিজ্ঞান থেকে। এই জন্য বলেছি সত্যিকার অর্থে বিজ্ঞানী যারা, তারা কোরআনের সামনে নত হয়ে আসে, আল্লাহর দিনের সামনে নত হয়ে আসে। আর তুলা গাছেও ফল হয়, তুলা ফল, আর অন্যান্য ফল গাছেও ফল, আম হয়, লিচু হয়, কাঁঠাল হয়, ফলগুলো যেগুলো উপকারী ফল, এগুলো যত পাকে বড় হয় তত নিচের দিকে নত হয়ে আসে, আর তুলা ফল যত পাকে তত হালকা হয় আর উপরে চলে যায়, গাঁড় মোটা করে, এরপর ফেটে যায়, বাতাসে উড়ে অস্তিত্ব উড়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে নাস্তিক যারা, দুনিয়াতে তারা থাকে যে দুনিয়ায় সর্বস্ব খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা বসতে পারো, এইসব নিজেরা বলে আর মানুষকে শিখায়। এই নাস্তিকদের পরিচয় শেষ পর্যন্ত মরার আগে ভয় ঢুকে
শেষ বন্ধু বলে আমাকে হাসপাতালে দান করো, অমুক জায়গায় দান করো, কবর দিও না, কারণ জানে কবর যদি রাখা হয় ফেরেশতারা এমন বাড়ি মারবে মাথা ভেঙে শত্রুর গল্পে যে চলে যাবে আমার তুলে হবে, এই ভয় তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহ ঢুকিয়ে দেন, সেজন্য তারা বলে আমাকে হাসপাতালে দান করো, করে না এগুলো। এক নাস্তিক যে সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে, মরার আগে বললো আমাকে হাসপাতাল দান করো, নিয়ে গেল সেই কি ঢাকা মেডিকেলে নিয়ে গেল, ডাক্তাররা হাত দুর্গল খবরদার এর না সেখানে দরকার নাই, আমাদের পরীক্ষা লিখে দরকার নাই, আর এক হাসপাতালে নিয়ে গেল দরকার নাই, এখানে শেষ পর্যন্ত বোধ হয় প্রাইভেট একটা হাসপাতালে নিয়ে তারপরে দেখিয়ে দিতে করবে কি। এই হচ্ছে অবস্থা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন জিনিসকে সৃষ্টি করেছেন, এজন্য বলেছেন হার ওয়ারাকে দফতর ইসলাম মারফাতে কেরদেগার, এই পৃথিবীর প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর পরিচয় স্বাক্ষর রয়েছে, কাজে যারা জ্ঞানী যারা বিজ্ঞানী তারা আল্লাহর সামনে নত হয়ে আসবি, এজন্য আল্লাহর পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, পরিচয় প্রত্যেকটা মাখলুক পরিচয় আল্লাহ তারা তারপরও পরিচয় দিয়েছেন। সূরা নাহালের 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিচয় দিয়ে একটা মৌমাছি দিয়ে, মৌমাছি নাহাল মানে কি মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহালের ভিতরে বলেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য রয়েছে আনআম পশুর মধ্যে রয়েছে তোমাদের ইবরাত তোমাদের শিক্ষণীয় বিষয়, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, এর গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমার জন্য পিওর দুধ বের করে দেওয়া হয়, সায়গান লিশারিবিন পানকারীদের জন্য তৃপ্তিদায়ক এবং সুন্দর সুস্বাদু দুধ তোমাদের জন্য তৈরি করা হয়, কি সুন্দর কথা। এরপর আলাদা বলছেন অমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব, বিভিন্ন ফল ফলাদি খাচ্ছ একই জমিনে হচ্ছে, আঙ্গুরের স্বাদ একরকম, আপেলের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, আম আবার ল্যাংরা একরকম, হিমসাগর একরকম, আবার এক একটা ফল দিয়ে একরকম, বিভিন্ন পদের আম সৃষ্টি করেছে তোমাদের জন্য, অন্নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন, এরপরে বলছেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন মধুমাক্ষিকার কাছে এই বলে হুকুম জারি করলেন আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, ইলাহুল আলামিন ঘর তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন, কেমিক্যালের প্রয়োজন, কোথায় পাবো সেগুলো, ইটের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন ওদের মধ্যে, দেখবেন যে প্রথমে কাঠে হোক যেখানে তারা ঘর তৈরি করবে আগে কিছু একটা লাগায় তারপরে ঘর তৈরি করে, ঘর তৈরি করে এমন ভাবে ঝুলায় 10 থেকে শুরু করে 10 গুণ পর্যন্ত মধু সুন্দর বলে দেখা গেছে যে ঝোলে, আজ পর্যন্ত কোন মৌমাছির চাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে গেছে, শোনা গেছে কোন সময়, কেমিক্যাল ইঞ্জিনিয়ার পাওয়া গেল। এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য তো বুয়েট তৈরি করেন না, ডুয়েট তৈরি করেন নাই, ওদের মধ্যে সেই ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আপনি মেপে গিয়ে দেখেন ওদের প্রত্যেকটা ঘর ষষ্ঠগুণ বিশিষ্ট, এবং ঘরগুলো ওদের বাচ্চার জন্য ঘর আলাদা, ওদের নিজের থাকার জন্য আলাদা, মৌ রাখার জন্য ঘর আলাদা, আল্লাহ তাআলা বলছেন। এরপরে মধু তৈরি করার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলছেন মধু তোমরা ঘর তৈরি করো, ঘর তৈরি করবো কোথায়, মিনাল জিবালি পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, পাহাড়ে যারা বসবাস করে তারা মধু খাবে, গ্রামের লোকদের কি হবে, তাদেরও তো প্রয়োজন, আল্লাহ তারা বলছেন আমি না সাজার গাছে গিয়ে মধু তৈরি মৌচাক নির্মাণ করো, গ্রামের লোকদের ব্যবস্থা হলো, শহরের লোকরা কি করবে, তাদেরও তো মধুর প্রয়োজন, আল্লাহ তারা বলছেন অমিম্মা ইয়ারিসুন, এবং শহরের বিল্ডিংগুলোর কার্নিশের সঙ্গে তোমরা মৌচাক নির্মাণ করো, এবারে মধু কেমনে হবে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি, অতবার তোমরা সব ফলের থেকে ফুলের থেকে গিয়ে তোমরা খাও, ফলের থেকে ফুলের থেকে রস নিয়ে আসো, ফাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা, আমরা যে চলবো আমাদের তো কম্পাস নাই, ইঞ্জিনিয়ার সাহেবরা মেরিন ইঞ্জিনিয়ার যারা তারা সমুদ্রে চলে কম্পাস থাকে তারপরেও দিক হারাইয়ে ফেলায় সাগরে চলে যায়, শেষ পর্যন্ত বিভিন্নভাবে তাদেরকে উদ্ধার করতে হয়, আমাদের তো এটাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সে জ্ঞান দান করেছেন। বিবিসির থেকে একটা বিজ্ঞান একটা আসরা সোমবারে ওইটা শুনতাম, মাঝে মধ্যে ওখানে বলতো যে মৌমাছি নিয়ে একদম আলোচনা করলো,
যে মৌমাছির মধ্যে একটা গ্রুপ আছে যারা কাজ হলো সন্ধান করা। এরা গিয়ে সন্ধান করে কোন জায়গায় মধু আছে, এরপরে এরা এসে খবর দেয় কর্মীদেরকে, এই কর্মীরা গিয়ে তারপরে আবার ওখানে চলে যায়। এই যে 10 মাইল পর্যন্ত দৌড়ে গেল মধু আনার জন্য, এর মধ্যে কোন মৌমাছি রাস্তা হারাইছে? জিজ্ঞেস করছে যে হাতেমবাগ মসজিদের কার্নিশের সঙ্গে আমার বাসা, কিন্তু ভুলে গেছি তো বলে দাও। আল্লাহ তাআলা বলছেন, বোঝা গেল ওদের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারও আছে, কম্পাসও লাগে না, তারকা দিয়েও দিক নির্ণয় করতে হয় না। আল্লাহ তাআলা বলছেন, ফাসলুকি সুবুলা রব্বিকা যুলুলা, তোমার রবের পথ দেখানো পথে তোমরা চলতে থাকো। এরপর আল্লাহ বলছেন, ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস, তার পেটের থেকে বিভিন্ন কালারের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে রয়েছে মানুষের জন্য সেবা শেফা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বুঝালেন, একটা ক্ষুদ্র মৌমাছি তার চলার জন্য যে জ্ঞানের প্রয়োজন আল্লাহ তাও দান করেছেন। সেজন্যই সূরা তাহার 50 নম্বর বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন সেই মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, মহান স্রষ্টা যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে যার যখন যা প্রয়োজন সবগুলোকে নিজের পক্ষ থেকে ধাপে ধাপে প্রয়োজনে পূরণ করেন, তার নাম হচ্ছে কি? রব। এইভাবে আল্লাহকে চিনতে হবে। ইনশাআল্লাহ আলোচনা আরও চলবে, ধারাবাহিক আলোচনা দীর্ঘদিন পর্যন্ত চলবে আমরা প্রত্যেকেই, কারণ এগুলো আমাদের সমাজে এখন যুবকরা নাস্তিক হচ্ছে দলে দলে, তারা তাদের রবকে চিনে না। আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য নিজের মধ্যে নিদর্শন আছে, স্থলে আছে, জলে আছে, আকাশে আছে, সব জায়গায় আল্লাহর পরিচয় আছে, শুধুমাত্র দরকার একটু জ্ঞানের। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্যই একদিন তার বাপকে বললেন যে বাপ, তোমরা যে কাজ করছো একটা বোকামির মধ্যে আছো, ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখতে পাচ্ছি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছো, গোমরাহির মধ্যে রয়েছো। তার বাপ বলল, কি বলল তুমি, আমরা গোমরাহির মধ্যে আছি? তিনি দলিল পেশ করলেন যে হ্যাঁ, তোমরা কিভাবে গোমরাহ? সেজন্য তিনি আসলে রবের সন্ধান পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমকে আর রবের সন্ধান দিয়েছি এভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার বসে আছেন, তিনি চিন্তা করতে লাগলেন যে আসলে আমার রব কে? আমার জাতি মূর্তি তৈরি করে নিজের হাতে, আবার সেই মূর্তি বিক্রি করে, আবার সেই মূর্তির পূজা করে, যেই মূর্তির সৌন্দর্য, যেই মূর্তির নষ্ট হওয়া সব নির্ভর করে ওই মূর্তি তৈরিকারীর উপরে, আর সেই মূর্তিগুলোর সামনে আবার খাবার দিয়ে পূজা করে, মূর্তি খায়ও না আর এইগুলোর পূজা করছে। সেজন্য বলছেন, ইয়া কোরআনে বলছেন সূরায় আনআম 6 নম্বর সূরার 74 নম্বর আয়াত থেকে শুরু করে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন, আমি এবং তোমাকে এবং তোমার জাতিকে দেখতে পাচ্ছি স্পষ্ট গোমরাহির মধ্যে আছো। এরপরে তিনি রাতের বেলায় গবেষণা করতে লাগলেন যে আসলে আমার রব কে? ও যুবকেরা, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ। এই ক্ষেত্রেও বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাতের আধার নেমে আসলো তিনি আকাশের দিকে তাকালেন, দেখলেন যে সুন্দর সাজানো গুছানো তারকা, রাআ কাওকাবা, ক্বালা হাযা রাব্বি, এবারে তিনি বললেন এটা আমার রব, কি সুন্দর তারকা, এগুলোই বোধহয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকাগুলো ডুবে গেল বললেন আমি যারা ডুবে যা তাদেরকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন আবার পূর্ণিমার সময় চাঁদ দেখলেন বলে এটা মাশাআল্লাহ আরো বড়, অনেক আলোক উজ্জ্বল, এটা আমার রব, হাযা রাব্বি। ফালাম্মা আফালা, যখন চাঁদ ক্ষয় হলো আস্তে আস্তে ডুবে গেল, বললেন লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না করেন, আমাকে পথ প্রদর্শন না করেন, আমিও তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। ফালাম্মা রাশামসা বাযিগাতান, এরপরে আবার যখন দিনের বেলায় সূর্য দেখলেন, খেয়াল করলেন সূর্য তো ডেইলি দেখেন, ডেইলি কি চিন্তা করে নাকি, আপেল তো ডেইলি পড়ে, ওই কোন বিজ্ঞানী যেন আপেল দেখে যে মাধ্যাকর্ষণ আবিষ্কার করলেন, উনি কি আপেল তো সবসময় দেখতেন, ওই দিন দেখলেন কি জন্য? ওই দিনের দেখা অন্য দিনের দেখা বেশ কম ছিল, সেরকম এটাও না, সূর্য তো উনি ডেইলি দেখেন। বললেন ফালাম্মা রাআশামসা বাযিগাতান, যখন সূর্যকে দেখলেন আলোক উজ্জ্বল স্পষ্ট হয়ে উঠল, তিনি বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি,
এবারে বুঝতে পারলেন, হে আমার জাতি শুনে রাখো, ইন্নি বারি উম্মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যাদের শিরিক করছো, অংশীদার বানাচ্ছ, আমি তার থেকে মুক্ত আমি ঘোষণা করছি। শুনে রেখো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি চন্দ্র নয়, সূর্য নয়, আকাশ তারকা নয়, সব কিছুকে বর্জন করে আমি সেই মহান সৃষ্টিকর্তা যিনি চন্দ্রকে, সূর্যকে, আমাকে, তোমাকে, গোটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। স্পষ্ট হয়ে গেল, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে তার পরিচয় দিয়ে, তার সৃষ্টি দিয়ে চিনতে হবে। ইনশাআল্লাহ এটা দীর্ঘ আলোচনা হবে, আমরা নিয়মিত নিজেরাও আসবো, অন্য ভাইদেরকেও নিয়ে আসবো, যেন তারা আল্লাহকে চিনে আল্লাহর ইবাদত কিভাবে সেই বিষয়ে আগিয়ে আসতে পারে। আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মসজিদের জন্য আপনাদেরকে প্রতি সপ্তাহে কিছু